প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেল স্টেশন। এতে ভোগান্তিতে আশপাশের অন্তত ১২ গ্রামের মানুষ। কয়েক দফার মানববন্ধন এবং বিভিন্ন দপ্তরে বারবার চিঠি দিলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। কর্তৃপক্ষ বলছে লোকবল সংকটে বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশনটি। গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী ইজ্জতপুর রেল স্টেশনটি চালু হয় ১৯৬৭ সালে। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। কিন্তু জনবল সংকটের কারণ দেখিয়ে প্রায় এক যুগ আগে স্টেশনটি বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়ে শ্রীপুর ও গাজীপুর সদরের বানিয়ারচালা, দরগারচালা, শিশিরচালা, সিংড়াতলি ও মাধবপুর সহ আশেপাশের গ্রামের লোকজন। এক যুগ আগে স্টেশনটিতে ৪টি ট্রেন দৈনিক ৮ বার যাত্রা বিরতি করত। ছিল টিকিট কাউন্টার ও মালামাল বুকিং এর সুবিধা। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় সিগন্যাল ঘর, স্টেশন মাস্টারের কক্ষ, যাত্রীদের অপেক্ষাগার, কর্মকর্তা কর্মচারীদের থাকার ঘরগুলোর অবস্থা জরাজীর্ণ। গাজীপুরে ফল, আম, জাম, কাঁঠাল, লেচু এটি আমরা এই ট্রেনে নিতাম। নেওয়ার বন্ধ হওয়ার পরে আমরা খুব সমস্যার মধ্যে আছি। এখানকার স্টুডেন্টরা এখন সবচেয়ে বেশি এখানে যাইতেছে, তো তারা এখন চরম ভোগান্তিতে আছে, তাদের যাতায়াত খরচ অনেক পরিমাণ বেশি। হারিয়ে যাচ্ছে ইজ্জতপুর স্টেশন এলাকার ঐতিহ্যবাহী হাট। স্টেশনটি চালু করতে স্থানীয়রা বারবার আন্দোলন কর্মসূচি পালন করলেও কোনো লাভ হয়নি। পুলিশ আইসা আমাদেরকে মানে আমাকে রিকোয়েস্ট করে আমাদেরকে এই আন্দোলন থেকে বিরত দেয় যে আমাদের ব্যবস্থা নেবে। সরকার নজরদারি করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব নজরদারি করলে এলাকা বাঁচে। কর্তৃপক্ষ বলছে স্টেশনটি চালু করতে সময়ের প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে বিভিন্নভাবে এবং তারা জানেন আমাদের জনবলের সংকট থাকার কারণে খুলতে পারতেছে না। হয়তো জনবল সংকট দূর হওয়ার সাথে সাথে তারা খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিদিন ঢাকা থেকে ময়মনসিংহগামী জয়দেবপুর রেল স্টেশনে প্রায় ২৪টি ট্রেন চলাচল করে। বন্ধ হয়ে যাওয়া ইজ্জতপুর রেল স্টেশনে আবারও ট্রেন বিরতির প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।